আপনারা হয়তো জানেন না, করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সংস্থা। গত 2 বছরও বেশি সময় ধরে 100 কোটিরও বেশি ভারতীয়র শরীরে কোভিড-19 ভ্যাকসিনের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন পুনের ব্যবসায়ী প্রফুল্ল সর্দার কাছে একটি আরটিআইয়ের উত্তরে জানিয়েছে, সরকার অনুমোদিত অ্যাস্ট্রাজেনেকা, কোভিশিল্ড, কোভোভ্যাক্স, কার্বিভ্যাক্স প্রভৃতি করোনা ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। হায়দ্রাবাদের 3টি সংস্থা ভ্যাকসিন সরকার পরিচালিত ভারত বায়োটেক লিমিটেডের কোভ্যাক্সিন, ডক্টর রেড্ডি ল্যাব স্পুটনিক ভি, বায়োলজিক্যাল ই লিমিটেডের কর্বিভ্যাক্স এবং পরে ক্যাডিলা হেলথ কেয়ার লিমিটেড, আমেদাবাদের জাইকোব ডি শুধুমাত্র কিশোর কিশোরীদের, যেমন 12 থেকে 17 বছর বয়সী, তাদের জন্য আমদানি করেছে। আইসিএমআর এর পিআইও ডাক্তার লিয়ানা সুসান জর্জ এবং সিডিএসসিওর পিআইও সুশান সরকার এই সমস্ত ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সারদার একটি সুনির্দিষ্ট প্রশ্নের উত্তরে এই সমস্ত ভ্যাকসিনের এফএকিউগুলির ফলে উদ্ভূত প্রভাবগুলির আধিক্যের কথা উল্লেখ করেছেন।